আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা সবাই ঘরে আছি না? হ্যাঁ, আমরা সবাই ঘরে আছি। আর তোমাদেরও প্রায় পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই না? কারণ এখন তো স্কুলে আসতে হয় না, একদম চাপ নেই, বাসায় বসে বসে প্রায় বই শেষ। সবার কি বই শেষ হয়ে গেছে? যাদের শেষ হয়নি তারা বাসায় বসে বসে বইটা শেষ করে ফেলবে, সিলেবাসগুলো দেখে দেখে সুন্দর করে পড়ে ফেলবে। কারণ তারপর আমরা একটা নতুন ক্লাসে উঠবো, নতুন অনেক অনেক পড়া আছে, সেগুলো অনেক কঠিন পড়া আছে, সহজ পড়া আছে। যদি আমরা এই পড়াগুলো ফেলে চলে যাই তাহলে কি আমরা বড় ক্লাসে গিয়ে পড়া পারবো? পারবো না। যখন আমরা তৃতীয় শ্রেণীতে উঠবো তখন তো আমাদের আরও বড় বড় পড়া পড়তে হবে। তাই এই পড়াগুলো যদি আমরা না শিখি তাহলে তৃতীয় শ্রেণীতে যেহেতু আর পারবো না। তোমরা যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ো তাই এখন থেকে দ্বিতীয় শ্রেণীর বই একদম পড়ে শেষ করতে হবে, তাহলেই তো নতুন ক্লাসে উঠতে পারবে, নতুন ক্লাসের পড়াগুলো সহজেই পারবে। আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নেব। আর আমাদের যেহেতু পরীক্ষার একটা দিয়েছে, সিলেবাস দিয়েছে শর্ট সিলেবাস, সেখানে কি আমাদের নামতা আছে, কোন কোন ঘরে নামতা আছে? 8, 9 আর কি 10 ঘরে নামতা। এর জন্য আজকের টপিক আমাদের 8, 9, 10 ঘরে নামতা। আজকে আমরা 8-এর ঘরে নামতা শিখবো, 9-এর ঘরে শিখবো এবং 10-এর ঘরে শিখবো। আচ্ছা দেখো, 10-এর ঘরে নামতা তো একদম সহজ, সবাই পারবো, একটু চেষ্টা করলে আমরা সবাই 10-এর ঘরে নামতা পারবো। আচ্ছা, আমরা এখন 8-এর ঘরে নামতা পড়ি। দেখো, 8×1 সমান কি দিয়েছি? 8। তার মানে 8×8, 8×2=16, 3×8=24, 4×8=32, 5×8=40, 6×8=48, 7×8=56, 8×8=64, 8×9=72, 8×10=80। আবার পড়ছি দেখো, 8×8, 8×2=16, 3×8=24, 4×8=32, 5×8=40, 6×8=48, 7×8=56, 8×8=64, 8×9=72, 8×10=80। আচ্ছা আচ্ছা, ঘরে আমরা এখন পারবো না, 5 বার পড়লেই দেখে দেখে 5 বার পড়বে তাই পারবে। আর দেখে দেখে পড়ার পর একবার না দেখে পড়ার চেষ্টা করবে, যেখানে আটকে যাবে সেখানে আবার দেখে নেবে, এভাবেই তুমি শিখতে পারবে। আচ্ছা, এখন আমরা 9-এর ঘরে নামাতে পড়ি। 9×9, 9×2=18, 3×9=27, 4×9=36, 5×9=45, 6×9=54, 7×9=63, 8×9=72, 9×9=81, 9×10=90। আবার বলছি, 9×9, 9×2=18, 3×9=27, 4×9=36, 5×9=45, 6×9=54, 7×9=63, 8×9=72, 9×9=81, 9×10=90। আচ্ছা, আমরা এখন 10-এর ঘরে নামতে পড়ি। 10×10, 10×2=20, 3×10=30, 4×10=40, 5×10=50, 6×10=60, 7×10=70, 8×10=80, 9×10=90, 10×10=100। আমাদের 10-এর ঘরে নামাতে কিন্তু একদম সহজ, এটা লিখতেও সহজ এবং বলতেও সহজ, শুধু 8 আর 9 ঘরে নামাতেটা একটু কঠিন। তো আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা 8 আর 9 ঘরে নামাতেও কিন্তু অনেক সুন্দর করে শিখে ফেলতে পারবো, অনেক সুন্দর করে বলতেও পারবো। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু কয়েকবার পড়ার পরে আমরা কি ঠিকই সেটা পারবো, কারণ আমাদের গুণ করতে গেলে অবশ্যই নামাতা লাগবে। নামাতা ছাড়া আমরা গুণের অঙ্ক করতে পারবো না। আরও যখন বড় ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীতে যাব তখন আমাদের আরও বড় বড় গুণ করতে হবে, তখন আমাদের 11 ঘরের 12 ঘরের নামাতাও শিখতে হবে। তাহলে আমরা 8, 9, 10 ঘরের নামাতা যদি শিখি তাহলে আমাদের বইয়ের গুণ অঙ্কগুলো সব করতে পারবো। তাই আমরা সুন্দর করে নামাতাগুলো শিখবো এবং লেখার চেষ্টা করব। আর বাসায় বসে বসে এখন তো অনেক সময় পড়ার জন্য, তাই তোমরা সুন্দর করে সব কয়টা বইয়ের সিলেবাস দেখে দেখে পড়াগুলো কমপ্লিট করে ফেলবে আর লেখার অভ্যাস করবে। লেখা যাদের একটু অসুন্দর ছিল তারা লেখাগুলো সুন্দর করে ফেলবে, পরিপাটি করে ফেলবে। আর নিজের যত্ন নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়।
শেষ করছি। আসসালামু আলাইকুম।